Nietzsche, Nietzsche, happy. Assalamualaikum. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. والله الذي لا الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر. سبحان الله عما يشركون. والله الخالق البارئ المصور له الأسماء الحسنى. يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. صدق الله العظيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا وطبيبنا ومولانا ومرشدنا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والبرهانه التوحيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم. وقال تبارك وتعالى إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. أو كما قال عليه الصلاة والتسليم. قال الله تبارك وتعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا
مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. تم جمهاد تم جي مهيم تم غوريار করুণার ধারা জড়িয়েছ তুমি, আমরা পেয়েছি মহতদিন তুমি যে মহান। আকাশের ওই তলে জমিনের ওই উপরে পাহাড়ের ওই চূড়াতে জলের ওই ঢেউতে ফুলের ওই কুড়িতে দেখেছি তোমায়, নেই কোনো কারিগর তার তুমি যে মহান, তুমি যে মহিম তুমি গৌরিয়ান। সর্বাগ্রে সর্বপ্রথম এই সভার সুযোগ্যত নির্ধারিত নির্বাচিত বিজ্ঞাপিত সভাপতি মহাশয় এবং দূর দূরান্ত থেকে যে সমস্ত শ্রোতা মন্ডলী এসে পৌঁছেছেন, বয়োজ্যেষ্ঠ বয় কনিষ্ঠ সমবয়স্ক মহাশয় ওলামায়ে কিরাম তালাবে আসিস মুসল্লিয়ানি কিরাম নওজোয়ান ছোট ছোট কচি কাঁচা বাচ্চারা এবং পর্দার অন্তরালে স্নেহার মা এবং বোনেরা, সকলকে জানাই শ্রেণীভাবে সালাম শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন মোবারকবাদ। তারপরে জানাই সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান সর্ববিরাই সর্বকালের সর্বসময়ের হাকামুন হাকিমিন মহান রব্বুল আলামিন খোদা, যিনি আপনাকে আমাকে এই অন্ধকার রাত্রিতে ঠান্ডা রাত্রিতে অপেক্ষা করে বিভিন্ন বাড়ি বিভিন্ন জায়গা বিভিন্ন বিস্তারা বিভিন্ন জায়গা থেকে তুলে নিয়েছে সুন্দর একটি রিয়াজুল জান্নার মজলিসে এসে বসে কিছু বলা বসনার তৌফিক দান করেছেন, সেই মহান রব্বুল আলমিনের দরবারে শুকরিয়ার নিয়তে সকলে মহব্বতের সঙ্গে জোবান খুলে বলি উচ্চস্বর আওয়াজে আলহামদুলিল্লাহ। নবী কুলের শিরোমণি আকায়ে নামদার তাজেদারে মাদানী সরওয়ারে কাউনাইন রাহমাতুল্লিল আলামিন শাফিউল মুসনাবিন আমিনার লাল মদিনার বুলবুল শাহিন শাহিদ আলম শাফিয়ে মাহশার সাকিয়ে কাউসার বদরুদ্দুজা শামসুল হুদা নূরুন আলা নূরিল্লাহ পিয়ারানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জানাই জান ভরা বুক ভরা দরুদ এবং সালাম। তাই সেই বিশ্বনবী বিশ্বকবি বিশ্বরবির উপরে পুনরায় আবার ছোট্ট একটি দরুদ শরীফ তেলাওয়াত করি, সকলে উচ্চস্বর আওয়াজে মহাব্বতের সঙ্গে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহাতারাম বুজুর্গ দোস্ত ভাইরা আমার আব্বা জানেরা, এই ঠান্ডার রাত্রি আবার হাওয়া চলছে আরো ঠান্ডা করে দেওয়া হয়েছে, তা সত্ত্বেও জিনারাই বসেছেন, আশা করব আপনারা লাস্ট পর্যন্ত বসবেন, মা বোনেরা আপনাদের থেকে আরো ধৈর্য ধরে বসে রয়েছে। অতএব একটা রাত্রি যদি আপনি জাগ্রত করে নেন আপনার কিছু অসুবিধা হবে না, আপনাকে সঠিক পথে চালানোর জন্য আপনার আমার নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একটা টাইমের কষ্টকে যদি একত্রিত করে দেখা হয় তারপরে আপনি মূল্যায়ন করে দেখবেন যে আপনার একটা রাত্রি বসা কতটুকু তার মোকাবিলাতে। অতএব যেই মহান মনীষী মহানবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অক্লান্ত পরিশ্রম করে পূর্ণাঙ্গ দিন ইসলাম আমাদের কাছে ছেড়ে দিয়ে গেছে, যে মহান নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাবারক ওয়া তাআলার ওয়াদারে আল্লাহ তাবারক ওয়া তাআলার নবুয়ত প্রাপ্ত করার পর মানবজাতির স্বার্থে নিজের খানদানকে দেখে না, নিজের ছেলেপুলের কোনো রকম ভাবে চিন্তা ভাবনা করে না, নিজের কোনো কিছুর দিকে না তাকিয়ে সারা জগতের মুসলমানদের জন্য নতমস্ত জিনিসের জন্য অমুসলিমের জন্য জৈনের জন্য খ্রিস্টানের জন্য সমস্তের জন্য আরশ কুরসি লৌহ কলম দুনিয়া আসমান সকলের নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন নবী
রব্বুল আলামিন পাঠিয়েছিলেন, তিনার অক্লান্ত পরিশ্রমটাকে যদি একটুকু মূল্যায়ন করে আপনি দেখতে চান, যে জানবেন কোন রকম ভাবে আপনার এই কষ্টটা তার মোকাবেলাতে কোনো হাইসিয়াতই রাখে না। সেই জন্য আমি আপনাদের কাছে তকরির তো দীর্ঘায়িত করার আমার মোটেই টাইম নেই, আর যে অবস্থা নিয়ে আপনারা বসে রয়েছেন আমি দীর্ঘ মোটেই করব না, কিন্তু তার পূর্বে আপনাদের কাছে একটা সবিনয় আবেদন করছি, যে আপনারা ভালোবেসেছিলেন, তাই অক্লান্ত পরিশ্রম করে সে ভালোবাসার স্বার্থে এসে পৌঁছেছি। যদি কিছুক্ষণ ধীর স্থির ভাবে আপনারা বসেন, আপনাদের নেক সমস্ত চেহারার বরকতে আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমতের আশা নিয়ে কিছুক্ষণ কথাবার্তা বলবো, আর আশা রাখি আল্লাহ তাবারক তাআলা যেন আপনাকে আমাকে সকলকে আমল করার এবং শোনার তৌফিক দান করেন। মহব্বতের সঙ্গে বলুন আল্লাহুম্মা আমিন। মহতরম বুজুর্গ, আমার নবী আপনার নবী জনাব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় যে ওই কাবা ঘরের সাইডে এমন ভাবে বসেছেন, টেক্কা লাগিয়ে বসে ঝরঝর ঝরঝর করে কাঁদছেন আর চোখ দিয়ে পানি অশ্রু ঝরে চলে যাচ্ছে। খবর গেল, যাওয়ার পর হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে ছুটে গেলেন, যে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর নবীগণ, আপনার উপরে যেদিন থেকে ঈমান এনেছি আমি যায়েদ, সেদিন থেকে আপনার থেকে কাউকে আমি বেশি ভালোবাসি না। আপনার কান্নার খবর পেয়ে ছুটে এলাম, আপনি যদি কানতে থাকেন মক্কা মদিনার সমস্ত নারীরা, সমস্ত মায়েরা, সমস্ত বেমানা, সমস্ত ছেলেরা, বয়োজ্যেষ্ঠ নয় কনিষ্ঠ না, কেঁদে পাগল হয়ে যাবে নবী গো, আপনার কারণে পূর্ণাঙ্গ ইসলাম পেয়েছি, আপনার কারণে মানব জাতির হক দিতে শিখেছি, হক নিতে শিখেছি, আপনার কারণে সারা বিশ্বের মধ্যে আস্তে 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 মানব জাতি তার নিজস্ব জীবন গড়ার ব্যবস্থা পেয়েছে, আপনার কারণে আল্লাহর কারণ পেয়েছে নবী গো, আপনি কেন কাঁদছেন বলুন বলুন। ভাই আমার আব্বা জানে না গো, আমার নবী বলেছেন যায়েদ রে আমার কান্না ছাড়া আর কোনো কারণ না, কাজ নাই, আমি যেদিন থেকে নৌমত প্রাপ্ত হয়েছি আমার আল্লাহ তাবারক তাআলা গায়ে হেরার মধ্যে আমাকে নৌমত দান করেছে, স্টেম লাগিয়ে দিয়েছেন, বলেছেন ওরে আমার গোলামেরা, আজকে স্টেম লাগিয়ে সর্বশ্রেষ্ঠ নবী করে দুনিয়াতে রাহমাতুল্লিল আলামিন করে পাঠালাম, যদি কোনো ব্যক্তি আমার নবীকে নবী না বলে আমি তাকে আল্লাহ আমার দরজায় আমার জান্নাতে এন্ট্রি দেব না দেব না। সেই দিন থেকে আমি আল্লাহ তাবারক তাআলার কোরআনের চর্চা চালাচ্ছি, দিনের চর্চা চালিয়েছি, কালিমার চর্চা চালাচ্ছি, যে আমার ভালোবেসেছে কষ্টের মধ্যে পড়েছে সময় আর দুটো পাকে ঘোড়া লাগিয়ে দুই পাশে ফেলে দেওয়া হয়েছে, হাজরাতে বেলাল আমাকে ভালোবেসেছে, ছাতের মধ্যে পাথর চাপিয়ে কষ্ট দেওয়া চলেছে, ও সেদিরে রক্তে অত্যন্ত হয়ে চলেছি, তবু উন্নতির জন্য বড় দোয়া দিলাম, যেদিন থেকে ইসলামকে পেয়েছি আল্লাহর হুকুমের কথাবার্তা বলেছি, 3 বছর আমাকে স্ট্রাইক করে দেওয়া হয়েছে, আমি গাছের পাতা চিমিয়ে চিমিয়ে মানুষের জন্য কালিমার দাওয়াত দিয়েছি, তবু আমি উম্মতেরকে ছাড়ি না, ওরে সাইদ আমি তাই কান্দতে বসেছি, আমার নিজের চাচা, আমার নিজের চাচি, আমার ব্যাপারে গোটা গ্রামে সমস্ত এলাকাতে রটিয়ে দিচ্ছে, আমি নাকি আটকুড়া, আমার সমস্ত ছেলে মারা গেছে, আমার কেউ নাম দেনেওয়ালা থাকবে না, নিজের বাপ নাই, নিজের আম্মা নাই, দাদু নাই, দাদু নাই, নিজের চাচা চাচি হয়ে আমার ব্যাপারে এমন ভাবে কথা লুকিয়ে চলেছে, সেই কথা মনে করে আল্লাহ তোমার দিকে কামছি, আমার আল্লাহ আমার তারা বললেন খবর আমি পাঠিয়েছি, ফেরেশতা সর্দার হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর কাছে জানিয়ে দিলেন, আর নবীর কাছে বলে দিলেন ইন্না আতাইনা কাল কাউসাম ফসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতাম। আমার নবী মুচকি হাসতে শুরু করলেন, চোখেতে পানি ঝরে চলে যাচ্ছে, ও উম্মত মুসলিমার ভাইরা বাঁচানে রাখো, নবীকে জিজ্ঞাসা করেছেন ও নবী আল্লাহ তাবারক তাআলা আপনাকে এমন ভাবে কোরআনী আয়াত দান করলেন, বললেন তোমাকে আমি হাউজে কাউসার দিলাম, আর কি কষ্ট চলেছে আপনাকে হাউজে কাউসার দিয়েছে, আমার নবী আপনার নবী প্রাণের নবী হাবিবুল্লাহ বললেন ওরে সাইয়্যেদ
এর মধ্যে লক্ষ লক্ষ কথা লুকিয়ে রয়েছে, আমার আল্লাহ আমাকে তাসাল্লি দিয়েছে, সেই জন্য আমি খুশির হাসি হাসছি। আর কি আমার আল্লাহ তাআলা বলেছেন, মুহাম্মদ তোমাকে যারা দুনমুরিদা বলে আটকুনা বলে, তারা আটকুনা, তুমি কোনোদিন আটকুনা হতে পারো না। কারো দুটো সন্তান রয়েছে, কারো একটা সন্তান রয়েছে, কারো সন্তান তারা বাপকে মানে, কেউ মানে না, কারো পাঁচটা দেখলে পাঁচটা মানে, কিন্তু আর কাউ নাম নিলে ওলা থাকবে না। ও আমার নবী হাবিবুল্লাহ, থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত সন্তানকে পয়দা করব, যত আমি জাতকে পয়দা করব, যত আল্লাহ তাআলা তারা বলছেন যত মানব জাতিকে পয়দা করব, নবীরে সবাই তোমার দৃষ্টিদারিতে মানা হবে, সবাই তোমাকে নবী বলে মানবে, সকলেই তোমার রুহানি সন্তান হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অথবা আজকে কোনো বাপকে যদি কেউ মেরে দেয়, তো আসতে পারে না, আসতে পারে, তোমার রুহানি সন্তান যারা হবে, এত তোমারে ভালোবাসবে, এত তোমারে ভালোবাসবে, নবীকে ভালোবাসবে, নবীর চরিত্রের মধ্যে যদি একটু কেউ কথা বলে দেয়, জান লুটিয়ে দিবে, মাল লুটিয়ে দিবে, তবু নবীকে বেইজ্জতি হতে দেবে না। দিবে কেউ দিবে না। ভাইরা আমার, আব্বা জানেরা আমার, সেই নবীর ভালোবাসা নিয়ে আজ বসেছেন। আমার নবী, আপনার নবী জানাবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আমাদের ভারতবর্ষের কলকাতা পাকশার কাছে একজন কোন ব্যক্তি, আমি নাম লিখছি না, আল্লাহ নবীর চরিত্রকে সামনে রেখে একটা কিতাব লিখেছিল, রাঙ্গিলা রাসূল। সেই কিতাবের মধ্যে সাইড থেকে মেয়ে ছেলের ছবি দিয়ে নবীকে বসিয়ে দিয়েছিলেন, আর আমার আল্লাহ বলেছিলেন মেয়ের ছবি হোক, নবীর ছবি কোনোদিন কেউ গ্রহণ করতে পারবে না, আমার নবী কোনো ছায়াও রাখে না, কোনো ক্যামেরার বাপের শক্তি নেই, কেউ সেই নবীর ছবি কেউ নিয়ে নিতে পারবে, এটা আমার নবীর কামালিয়াত। অতএব এমন ভাবে একটা কিতাব লিখেছিল, ভারতবর্ষের মাটিতে যেতে যেতে সেটা কানপুরে পৌঁছেছিল। অতএব ভাইয়েরা আমার, আব্বা জানেরা আমার, আজ আমার মায়েরা বসে রয়েছে, অতএব কোন মায়ের কাছে ওই বাচ্চাটা যখন যে পৌঁছেছিল, ওই মা জননী, মা জননী ঝরঝর ঝরঝর করে কাঁদছে, তার দুটো সন্তান ছিল আহমদ এবং মোহাম্মদ, এসে বলছেন মা গো মা, কিন্তু না কিন্তু আমরা রয়েছি তোমারই জন্য মা। মা আপনি কাঁদছেন কেন বলুন, কাঁদছেন কেন বলুন, আপনার কান্নার কি কারণ? আমরা তো কোন রকম বেদবি করি না মা গো মা, তোমাকে কোনো দুঃখ দিই না, যদি তোমার কান্নার সাথে পৌঁছে যাই আমাদের জিন্দগি বরবাদ হয়ে যাবে। মা তোমার কদমের নিচে আমাদের জান্নাত রয়েছে, তুমি যদি নারাজ হয়ে যাও মা, তুমি কাঁদছো কেন বলো না, মাঝে আমার চোখের মানি কবো ভুলবো না, আমাকে মানি যখন খুলি আমি দেখি আমার মাকে, মা বাপের কদমের নিচে ছেলের জান্নাত সন্দেহ নেই, তাতে মা বাপের খেদমত করলেন ভাই পাবে জান্নাত খোদার রহমতে। মা গো আমি ছিলাম আধার ঘরেতে, আনিলেন মা অতি কষ্ট করে আমায় এই পৃথিবীতে, মা গো আমায় দোয়া দিও পারি যেন যেতে জান্নাতে, বড় দোয়া দিও না মা গো, হবে আমায় আখেরাতে পস্তাতে। ও মা জননী, মা গো মা, আপনি কাঁদছেন কেন বলুন না, মা বললে ওই আমার শুনছেন বাচ্চারা রে, এই জন্য আমি কাঁদছি বেটা, আজকে আমার নবীর চরিত্রের ব্যাপারে এমন ধরনের কোন কুলঙ্কার লিখে পানিয়েছে, অতএব তার চরিত্রের ব্যাপারে লিখলো সে কেমন করে, আমার কোনো ক্ষমতা না, আমি যাব কেমন করে, এই জন্য কান তার কলম উঠলো কেমন ভাবে, যেই নবীর কারণে সারা বিশ্বের মানবতা ছড়িয়েছে, যেই নবীর কারণে সারা বিশ্বের চরিত্র আখলাক শিখেছে, যেই নবীর তলায় ইসলাম সারা বিশ্বের মধ্যে ডঙ্কা বাজিয়ে ঘুরেছে, যারা ইসলামকে রিসার্চ করে দেখতে এসে নিজেই ইসলাম গ্রহণ করে ফেরত যায়, যেই নবীর উপরে কোরআন এসেছে সারা বিশ্ব
বিশ্বের মানুষের কাছে কোরআন ডঙ্কাওয়া দিয়ে ঘুরেছে আমি, কোরআন আমাকে কে দেখবে, চরিচার করবেছো, যারা ইরিশান করে তারাই মুসলমান হয়ে চলে যায়। ওরে আমার সোনার চান বাচ্চারে, যেই নবীর অক্লান্ত পরিশ্রমের দ্বারাতে, যেই নবীর পেটে পাথর বেঁধেছে, অক্ত অত্যাক্ত হয়ে গেছে, তবু উম্মত উম্মতিকে বড় দোয়া দেয় না, সেই নবীর চরিত্র নিয়ে কে খেলা করলো রে, সেই জন্য আজ আমি কাঁদি। দুইজন সন্তান বলছেন মা গো মা, আমাদেরকে যা যা দাও না, আমরা অবশ্যই তার বদলা নেব, আমরা অবশ্যই তোমার, তোমরা যদি আমাদের সাথে থাকে মা, অবশ্যই অবশ্যই সেই ব্যক্তির কাছে আমরা গিয়ে জিজ্ঞাসা করব। বলছেন না 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 না, ওরে আমার সন্তানেরা তোমরা পারবে না, একজনের বারো একজনের চোদ্দ মুসল বয়স, ও আমার ভাই জানেন আব্বা জানেন গো, ওই ছেলে দুটো এত ইসলাম করেছে, এত ইসলাম করেছে, মাতাদেরকে দুটো নসিহত করেছে, সোনার বাচ্চারা তোমরা যাও যাও, কিন্তু মিথ্যার কোনো আসন নিও না, পিছে হেঁটে এসে না আগিয়ে চলে যেও, এমন ভাবে যদি তোমরা শহীদ হয়ে যাও, আমার হাবিব বলল তোমাদেরকে কোলে নিয়ে তোমাকে কে কোলে নিয়ে জান্নাতে প্রবেশ করিয়ে দেবে, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই রকম ধরনের দুজন বাচ্চা চলতে চলতে ওই বাচ্চার কাছের মাটিতে এসে পৌঁছে, কলিং বেল টিপেছিল, বলেছিলেন কে, বলছে আমরা এসেছি, আপনি গেলাম কিনা রসুন কে তেমন লেখক কিনা বলুন, বলে হ্যাঁ হ্যাঁ, কেমন, বলে আচ্ছা আমরা আপনাকে কিছু প্রাইজ দেওয়ার জন্য এসেছি, বলে ওয়েলকাম, বসুন বসুন, বসিয়ে নিয়ে ছান্না পানি নিয়েছে, ছোট ভাই বড় ভাইকে বলছে আর দেরি নয়, নবীর দুশ্মনকে পেয়ে গেছি ভাই সোনার, এ আর দেরি করিস না করিস না, চলতে শুরু করলো, একজন নয় প্রায় একজন চেকু মারার করে দিলেন, মারার করে কলকাতার বুকে তাদের কিরকম অস্ত্র হয়ে গেছিল, সেই মুহূর্তে ফজলুর রহমান খয়রাবাদি যখন ভারত বলছে স্বাধীনতার মধ্যে বিরাট বড় হিস্সা নিয়েছিলেন, কোর্টের উকিলদের বলেছিলেন ওজনে আমরা টাকা দিয়ে দেব, কিন্তু এই দুটো মায়ের সন্তানকে একটু বাঁচিয়ে দেন, বলেছিল হ্যাঁ হ্যাঁ চেষ্টা করব, শিকারা হয়েছিল কিছু নিত্যে কথা, কিন্তু বলেছিল খালি এতটুকুন বলবে আমরা জানি না জানি না, কেমন ভাবে মেরেছে আমরা বাঁচিয়ে দেব। আট দিনের টাইম নেওয়া হলো, সাত দিন পরে আট দিনের আগে রাতের বেলা দুইজন ভাই বসে চিন্তা ভাবনা করছেন, ভাই রে মা বলেছিল মিথ্যা কথা বলো না, আর আগে বেড়ে যেও কোনোদিন, পিছে হেঁটো না, আমরা মিথ্যা কথা বলবো না, মায়ের নসিহত রয়েছে। ছোট ভাই বললেন হা হা, বড় ভাই বললেন শহীদ হয়ে যাব, পাঁচের পান্নাতে ঝুলে যাব, কিন্তু তবু মিথ্যার আচরণ হবো না। দুইজন সন্তান মুজাহিদ ঘুমিয়েছে, এমন সময় স্বপ্ন দেখছেন, স্বপ্নে দেখছেন একটি এত সুন্দর বাগিচা, এত সুন্দর বাগানের মধ্যে দুইজন সন্তান ঘুরছে, ঘুরতে ঘুরতে এমন সুন্দর ফল ফুল দেখছে, একটা গম্বুজ রয়েছে, ওই গম্বুজের সাইডে একজন বয়স্ক লোক বসে রয়েছে, তার কাছে যে পৌঁছানোর সঙ্গে সঙ্গে বলছে বাবা তোমার নাম কি আহমদ, তোমার নাম কি মোহাম্মদ, বলে হা হা হা, বলে তোমরা কি আগামীকাল এমন ধরনের একজন নবীকে ভালোবাসো, তার কারণে তোমাদের ফাঁসি হয়ে যেতে পারে, বলে হা হা দাদু গো আপনি কেমন করে জানলেন, আমার প্রাণের নবী, আমার জানের নবীর সম্বন্ধে যে বলেছে তার জন্য আজকে আমরা শহীদ হয়ে যাব, তবু তাকে আমরা দুনিয়াতে বাকি রাখি না। ওই দুটো বাচ্চা ছেলেকে ওই বয়স্ক মানুষটা কোলে নিয়ে বসে চুমা খায় আর বলে আচ্ছা তোমরা আগামীকাল যখন শহীদ হয়ে যাবে, ফাঁসির ফান্দাতে ঝুলে যাবে, তোমাদের কোনো রকম ভয় লাগবে না, বলে যে নবীকে ভালোবাসি, আমার আম্মা ভালোবাসে, আমরাও ভালোবাসি, সেই নবীর জন্য আজকে জান দেব, কাল নবী আমাদেরকে কোলে নিয়ে জান্নাতে পৌঁছে দেবে, সেই জন্য আমরা এতটা মনের মধ্যে নবীর ভালোবাসাকে জাগ্রত করেছি। সাহাবা চলে গেছে নবীর ভালোবাসাতে, ইসলামের ভালোবাসাতে, সমস্ত সাহাবারা নবীর জন্য, আল্লাহর জন্য, কোরআনের জন্য জান দিয়ে ফেলেছে, সেই নবীকে খুশি করার জন্য, তার সমস্ত অবস্থার উপরে যখন তার চড়িয়েছে তার রুহানি সন্তান, সেই নবীর উপরে কোনোদিন জীবন থাকতে থাকতে কোনো কথা বরদাস্ত করব না। ওই বয়স্ক মানুষটা কোলে বসিয়ে নিয়েছে, বলছেন দাদু গো বলুন বলুন আপনি কে, আপনি কে, চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে বলেছিলেন সোনার বাচ্চারা রে,
যার জন্য তোর আগে আমি কাল শহীদ হবি, আমি তোদের সেই দরদিন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আইরি আয় আমার কোলে আয়, আগামী কাল তোরা শহীদ হবি, এমন ভাবেই তোদেরকে কোলে নিয়ে আমি জান্নাতে প্রবেশ করব। এটা হচ্ছে নবীর ভালোবাসা। সেই নবীর ভালোবাসার মজলিসকে ছেড়ে দিয়ে চলে গেলে ভালো হবে, একটু রক প্রভাব যদি হয়ে যায় কোনো কষ্ট হবে না, কোনো কষ্ট নেই, হাওয়া চলেছে ঠিক আছে, বসলে ভালো হবে। নবী আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা করার জন্য নিজের সমস্ত কিছুকে মিটিয়ে দিয়েছে, তবুও এই উম্মত আর উম্মতিকে ভুলে না। ইনশাআল্লাহ সবাই বসবেন, নবীর ভালোবাসা থাকলে কেউ যাবেন না ইনশাআল্লাহ। আমি নারা দেব, হাত তুলে দেখে নারে তাকবীর, মাশাআল্লাহ। ভাইরা আমার, আব্বা জানের আমার, অতএব সেই জন্য আপনি ধীর স্থির ভাবে বসবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই নবীকে পাঠিয়ে পূর্ণাঙ্গ ভাবে আমাদের জীবন ব্যবস্থা করে দিয়ে গেছেন, আর সেই নবী আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ ভাবে সকলের জন্য সকলের সব সময় সর্বসময় মেহনত করে গেছেন, আর বলেছেন ওরে আমার উম্মত আর উম্মতিরা, কোনোদিন তোমরা আমাকে ছেড়ো না, আমার সৎকে, আমার রাস্তাকে, আমার আখলাককে তোমরা কোনোদিন ছেড়ো না, আজকে মনে রাখবে কালকে কিয়ামতের দিনে আমি তোমাদেরকে সঙ্গে নিয়ে অবশ্যই জান্নাতে পৌঁছে যাব। ভাইরা আমার, আব্বা জানের আমার, সেই নবী মানব জাতিকে শিখিয়েছে কোরআন, সেই নবী মানব জাতিকে শিখিয়েছে নিজের আখলাক চরিত্র। আমার আল্লাহ তাআলা বলেছেন কোরআন রে, নবীকে ভালোবাসো কোরআন মানো চলো, আমি তোমার সব কিছু তোমার গুমানের বাইরে করে দেব। আমার নবীকে যারা ভালোবাসবে আমিও ভালোবাসবো, আমার নবীকে যারা স্মরণ করবে আমি স্মরণ করব, আমার নবীকে যারা সর্বসময় দিলের মধ্যে ভালোবাসাতে রাখবে আমি আল্লাহ আরশে এবং ফারশে তার ভালোবাসার ঘোষণা দিয়ে দেব। আর যদি নবী নেই, আল্লাহ বলছে আমি তার গ্রহণ করবো না। ভাইয়েরা আমার, আব্বা জানেরা আমার, সেই জন্য সেই মহান নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জন্য অক্লান্ত পরিশ্রম করে দীন ইসলাম কোরআনকে ছেড়ে দিয়ে গেছে, আর সেই কোরআনকে যদি আজকে আমরা আঁকড়ে ধরে থাকি তো আল্লাহ তাবারক তাআলা আমাকে দুনিয়াতেও ভালো রাখবেন আখিরাতেও ভালো রাখবেন। তাই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুজ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুর রহিম। আল্লাহ তাবারক তাআলা বলেছেন ওরে গোলাম, আমি সকলের জন্য খবর দিলাম, আমার রহমত থেকে কখনো না উম্মীদ হয়ো না হয়ো না, নবীর দ্বারাতে আমি পূর্ণাঙ্গ তোমাদের কানে খবর পৌঁছেছি, আমার উঠতে উম্মীদে খবর উঠতে বিশ্বাস থেকে চলো, আমি একটু পরীক্ষা নেব, তার পরীক্ষাতে সবল করলেই তোমাকে প্রমোশন দেব, ডিমোশন কোনোদিন করবো না। একটু খবর তো নিবে, একটু তো পরীক্ষা নিবে, তার পরীক্ষা হচ্ছে এই রাতের অন্ধকারে বসিয়েছে, একটু কষ্ট হচ্ছে তা সত্ত্বেও বসে আছেন, আর এই পরীক্ষাতে যদি একটুকু সহ্য ধরেন আল্লাহ আপনাকে প্রমোশন দিবে, কোনোদিন নিমোশন দিবেন না। ইব্রাহিমের পরীক্ষা হয়েছে অগ্নিকুণ্ড পর্যন্ত, আগুনের ভিতর পর্যন্ত, ইসমাইলের কোরবানি হয়েছিল ছুরির ডগ পর্যন্ত, নুহের কোরবানি হয়েছে মাছের পেট পর্যন্ত, আর ভাই হ্যাঁ ইউনুসের কোরবানি হয়েছিল মাছের পেটের পর্যন্ত। আপনার আমার কোরবানি তো অত কষ্ট, একটু হাওয়া চলছে সেই কোরবানি সহ্য হচ্ছে না, একটু পরীক্ষা না করলে আল্লাহ তাআলাকে দেখা কোনো দিন দিবে না। ভাইরা আমার, কোরআন ঘোষণা করেছে আলিফ লাম মিম আহসিবান্নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন। তোমরা কালমা পড়ে নিয়েছো বিশ্বাস করো, তোমাদের পূর্বে যত উম্মত আর উম্মতি এসেছে আমি আল্লাহ তাদের একটু একটু করে পরীক্ষা নিয়েছে, গোলাম তোমাদের একটু পরীক্ষা নেবো, সহ্য করবে, ধৈর্য ধরবে, আমি প্রমোশন দিয়ে দেব, আমি কোনো জিনিসের মোহতাজ আমি আল্লাহ নয়। আমার আল্লাহ রাসূল শিখিয়েছে, আমার আল্লাহ তাবারক তাআলা বলেছে গো হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম, এত বড় নবী ছিলেন, 80 বছর বয়স হয়ে গেছে, কোনো ছেলে হয় না, মেয়ে হয় না। আমার আল্লাহ তাবারক তাআলা বলছেন ইয়াহাবু লিমান ইয়াশা ও ইনাসাম ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা উনসুকুর, ছেলেও আমি দান করি, মেয়েও আমি দান করি, অতএব হযরতে জাকারিয়াকে ছেলেও দেই না, মেয়েও দেই না, আও ইয়াজাম মান
আমি পরীক্ষার জন্য যাদের সন্তান হয়েছে আর যাদের সন্তান নেই তাদেরকে বোঝানোর জন্য আমি আমার কোন বান্দিরে বাঁচ করে আমি রেখে দিই, ঠিক কিনা বলুন? আছে কিনা? আল্লাহ তাবারক তাআলা বলছেন, আমাকে ভালোবাসো, নবীকে ভালোবাসো, তোমার আগে বাড়িয়ে দেব, একটু পরীক্ষা নেব কোন ওসমানের আমি মুহতাবে নয়। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম 80 বছর বয়স হয়ে গেছে, বাবা কোন বাচ্চা হয় না, রাতের অন্ধকারে খোদাকে বলে ইজনাদাহু রাব্বুহু নিদাআন খাফিয়্যা, ও রব্বুল আলামিন আমি আপনার দরবারে রোজা জারি করে লুকিয়ে আমি গোপনে আমি পুষি দেয় আমি জাহেরে, আপনি একবার আমার একটা সন্তান দেন, 80 বছর তোমার দরবারে কাঁদি গো, এ খোদা এ খোদা এ খোদা এ খোদা, মেরা কোই নহী হ্যায় তেরে সেবা। রব্বুল আলামিন আপনি ছাড়া কেউ কেউ নাই, আপনি আমার একটা সন্তান দেন, 80 বছর আপনার কাছে দোয়া করি, আমার বিমি বানগো, আমার হাড় চামড়া সব ঢিলা হয়ে গেছে, কালা রাম্মি ইন্নি ওয়াহনাল আযুমু মিন্নি ওয়াস্তাআলা ওয়াসু শাইবা, আমার বিমি বান হাড় চামড়া ঢিলা হয়ে গেছে, আমি বুড়ো হয়ে গেছি, কিন্তু তোমার রহমত থেকে এখন পর্যন্ত না উম্মীদ হয় না মালিক, আপনি সব কিছু কমতে পারেন, আপনি কোন আসমানে মহতাজ নন, আপনি বলেছেন লা তাকনাতু মির রহমাতিল্লাহ, আমার রহমত থেকে না উম্মীদ হয় না, আপনার রহমতের উপরে উম্মীদ রেখে এখন পর্যন্ত আমি আপনার দরবারে হাজির হয়েছি। এটা হচ্ছে বান্দা, এটা হচ্ছে আল্লাহ। অতএব আমার আল্লাহ তাবারক তাআলা বান্দা রোনা যাই চলে, আমার আল্লাহ তাবারক তাআলা দেখছে আমার জাকারিয়া কোনো ঘাটে যায়নি, পথে যায়নি, আত্মারাও যায়নি, মিত্রাও যায়নি, কোন তলাতে না যে কোন দরবারে না যে আমার দরবারে হাজরি দিয়ে রেখেছে, যে সর্বসময় আমাকে ডাকে গো, আমি আল্লাহ তাবারক তাআলা কোনোদিন কোনোদিন তাকে মাহরুম করি না। আরশের ঘোষণা হলো ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা, উনি আমার জাকারিয়া আপনাকে আমি খবর দিলাম, পুষ্কর্ণী দিলাম, আপনার একজন সন্তান হবে, যার নাম হবে ইয়াহইয়া, বিশ্বের মধ্যে কোন সন্তানের নাম এখন পর্যন্ত ইয়াহইয়া নামকরণ করি না, হয়ে গেল। কিন্তু বান্দার প্রশ্ন যে হবে কেমন করে, আমার তো বুড়ো হয়ে গেছি, আমার বিবি বান, কিন্তু হবে কেমন করে, মানুষ তো আসবাবের দাস। আল্লাহ দরবারে বললেন কালা কাজালিক, কেমন করে হবে, আমার আল্লাহ তাবারক তাআলা বলে দিলেন ওয়াকাদ খালাকতুকা মিন ক্বাবলু ওয়ালাম তাকু শাইআ, ওরে জাকারিয়া তোমার পূর্বে আমি আদমকে বিনা বাপ বিনা মায়ে পয়দা করে দিলাম, তোমার পূর্বে হাওয়াকে আমি আদমের বান পাঁজর থেকে পয়দা করলাম, তোমার পূর্বে তোমার সময় এখন কেমন পর্যন্ত আমি জমির আসমানকে চন্দ্র সূর্যকে কোনো উদাহরণ কোন একজন কন্যা তৈরি করে আমি আল্লাহ ডাইরেক্ট পয়দা করলাম, যত লোহা রয়েছে লোহার থেকে লোহার বহুন ডিজাইনের ডিজাইনের সামান বিশ্বের ইঞ্জিনিয়াররা তৈরি করে, সোনা পয়দা করেছে সোনার থেকে বহু ডিজাইনের জিনিস ময়রা করে, কিন্তু আজ পর্যন্ত কোন ইঞ্জিনিয়ার বিশ্ব জনম নেই না যে সোনার থেকে লোহা বের করেছে লোহার থেকে সোনা বের করেছে, এটা কেউ কোনোদিন করতে পারে না। ওরে জাকারিয়া আমি আল্লাহ তাআলার তারা সব কি যখন নিত্য নতুন ভাবে তৈরি করতে পারি, অতএব তোমাকেও ডাইরেক্ট ভাবে আমি সন্তান দিতে পারি, আমি কোনো আসবাবের মহতাজ নন, আমার উপরে যে ভরসা করবে তার ভরসাকে বিকার না করে তার উম্মীদকে আমি আল্লাহ পূর্ণ করে দিই, জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব খোদার দরবারে
কি করতে হয়, উম্মীদ বানতে হয় আল্লাহর দরবারে। যদি বেঁধে থাকতে পারেন আল্লাহ তাবারক তাআলা আপনাকে আস্তে 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 আগে বাড়িয়ে দেবে এবং কোন রকম ভাবে আপনার অসুবিধা হবে না। এই কথাই আমার নবী শিখিয়েছেন। অতএব এই নবী আল্লাহ তাবারক তাআলার দরবার থেকে চাওয়ার অভ্যস্ত শিখিয়েছেন। শিখিয়ে যখন নেওয়া হয়েছে যারা চলেছে আল্লাহ তাবারক তাআলা দুনিয়াতেও তারা জিকির করেছে, আর সেও তাদের জিকির করেছে। নবীর খবর এসেছে, ইয়া আহলে বাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মক্কা নগরী মদিনার মানুষেরা কে আছো, এসো দিনকে বাঁচাও। নবীর ঘোষণা গেছে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির থেকে বেরিয়ে চলতে শুরু করেছে। হানজালার বিবি বলছেন, ও প্রিয়তম স্বামী গো, দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যান, যেও না যেও না যেও না। বলছেন, না না রে না না গো, যেই চেহারা কেন নবীর নাকি চলে যায়, আল্লাহকে খুশি করার জন্য যেই চেহারা ঘুরে গেছে কোনদিন পিছন দিকে হাঁটবে না। বলছেন, তুমি ওখানে দাঁড়াও, কিন্তু কিছু কথা আমি তোমার সঙ্গে বলবো। বলে, এসো এসো। ওই দিকে মুখ করেছিল হানজালার বিবি। বলছেন, প্রিয়তম স্বামী গো, আমি তোমাকে মহব্বত নিয়ে কোনদিন আল্লাহর দিনের রাস্তা থেকে উঠতে চাই না। তুমি যেই নবীকে ভালোবাসো, যেই কোরআনকে ভালোবাসো, যে আল্লাহকে ভালোবাসো, আমিও তারও ভালোবাসনে ওয়ালিমি একজন বান্দি। কিন্তু বলে দিলাম প্রিয়তম স্বামী গো, যে আল্লাহকে রাজি করার জন্য আমাদের বিবি হলে কি বলতো, যে হাত করে সাইড করে পালিয়েছো। সে বললো, যাও চলে যাও, কিন্তু আসার চেষ্টা করো না। ভাইরা আমার, যারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহর জাতের উপরে উম্মীদ রাখে, যারা নবীকে ভালোবাসে, নবীকে ভালোবাসে উম্মীদ রাখে গো। হযরত হানজালা জিহাদ করতে করতে কমতে শহীদ হয়ে গেলেন। খুঁজে পাওয়া যাচ্ছে না লাশকে। হানজালার বিবি নবীর কাছে যে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমার স্বামী একটু গোসল খানা দিয়ে দিও। প্রথম রাত্রিতে আমার কাছে ছিল, বিয়ের পরে একটি রাত্রির অর্ধেকের বেশি ছিল আর থাকে না। ওর উপরে গোসল খানা ফরজ হয়েছে। যাদের শহীদ হয়ে যায় গো, তাদেরকে ওই খুনের কাপড়ের সঙ্গে জড়িত কোন জানাজা পড়িয়ে দেওয়া হয়। কাল কিয়ামতের দিনে আল্লাহর মুজাহিদরা খুনের কাপড়ের সঙ্গে কিয়ামতের দিনে উঠে সেইখানে দাঁড়াবে হাসরের মাঠে। আমার স্বামী নাপাক অবস্থায় যেন না উঠে নবী গো, সেই জন্য আমার স্বামী একটু গোসলখানা দিয়ে দিও। নবী আমার চোখের কানে জড়িয়ে বলে, আঞ্জালান বিবিরে, আর তুমি কেঁদো না কেঁদো না, তোমার স্বামী আল্লাহর রাস্তায় এসেছি নবীকে রাজি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য। যা আল্লাহকে রাজি করে আল্লাহর উপরে উম্মীদ রাখে, তাদের গোসল দুনিয়াতে হয় না, আর সেতে নিয়েছে, তাদেরকে চতুর্থ আসমানে নিয়েছে, মাসুম ফেরেশতা হাউজে কাউসারের পানিতে গোসল দিয়ে এখনই নিয়েছে দুনিয়াতে শুনিয়েছে, তার মাথা ভিজা রয়েছে। দেখো জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব যারা আল্লাহকে ভালোবাসবে, নবীকে ভালোবাসবে, আরশেও তাদের ভালোবাসার ঘোষণা, ফারশেও তাদের ভালোবাসার ঘোষণা হবে, এবং সুন্দরভাবে তাদের এমন ব্যবস্থা করে দিবে যদি খোদার উপরে নবীর উপরে ভালোবাসা রাখতে পারেন। ভাইরা আমার, আব্বা জানের আমার, ওই জন্য আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীপ্ত কণ্ঠে ঘোষণা করেছেন, অতএব যারা নবীকে ভালোবাসবে, যারা আল্লাহকে ভালোবাসবে, তাদের মধ্যে কোনো রকম ভাবে দীন ইসলাম থেকে তারা বহির্ভূত হয়ে চলতে পারে না, সর্বদা উম্মীদ রাখবে খোদার উপরে। আর আমার আল্লাহ তাবারক তাআলা বলেছেন, যদি উম্মীদ রেখে তুমি চলতে পারো আর আমার উপরে ভালোবেসে রেখে চলতে পারো, গুনাহ হলেও আমি সঙ্গে সঙ্গে মাফ করে দেব, খালি তওবা করলে। কোরআন বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গাফুরার রাহিমা। দেন প্রভু রব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করে জানিয়ে দিলেন, বান্দারে তোমার যদি 10 লক্ষ গুনাহ হয়ে যায়, আমি তোমার রহিম করিম গফুর রব রয়েছে, তুমি ওই গুনার জন্য 7-4 দিনে তওবা করে নাও, কোনদিন আর গুনাহ করবে না। এমন ভাবে যখন তুমি তওবা করে নিবে, আমি আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহকে মাফ করে দিই। বা উলাইকা ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, সমস্ত গুনাহগুলোকে আমি সবে পরিণত করে দেব।
এটা হচ্ছে আমার আল্লাহ। যে আল্লাহকে ছেড়ে আপনি কোনোদিন কোনোদিন কামিয়াব হতে পারবেন না। ভাইরা আমার, আব্বা জানের আমার, সেই জন্য আমার নবী বলেছেন আমার আল্লাহকে স্মরণ করো, আল্লাহকে ভালোবাসো, দিমার আপনিতে তুমি যদি স্মরণ করতে থাকো তিনটে গুণ তোমার পাওয়া যাবে। আমার আল্লাহ ঘোষণা করেছেন ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যে যার ভালোবাসবে সে তার প্রশংসা করবে, যে আল্লাহর ভালোবাসনে ওয়ালা বান্দা হবে গো, আল্লাহর গুণ কীর্তন করবে, গুণগান করবে, গুণগানের কথাবার্তা বলবে, সর্বদাই আল্লাহ আল্লাহ কোনে সুবহানাহু ওয়া তাআলা লিসান রাখবে, আর যে করবে সে আমাদের সালেহা অবশ্যই করবে, নামাজ পড়বে অবশ্যই, সর্ব সময় আল্লাহকে স্মরণ করবে। আমার আল্লাহ কালামে ইলাহির মধ্যে ঘোষণা করে দিয়েছেন ফাইযা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাযলিল্লাহ ওয়াযকুরুল্লাহ কাসীরা। ও আমার গোলাম, নামাজ পড়ো মসজিদে যে যখন ডাক আসবে, কিন্তু যখন তুমি ডাকের পরে চলে যাও আমি প্রশ্ন করি আনতুম তখন উনাবু আন্নাহনুল খালিকুন, আজান দেয়া হলো আমার নামের ঘোষণা করো, তুমি চলে গেলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ সবার থেকে বড়, মায়ের পেটে আমি খাওয়ালাম, মায়ের পেটের পরে আমি তোমার অসংখ্য ফেরেশতা দিয়ে তোমার যত্ন নিলাম, তারপরেও যখন তুমি জন হলে তুমি শরীয়তের মুস্তাহিক উনি মুয়াজ্জিন দিয়ে তোমার কানে আওয়াজ পাঠালাম, তা সত্ত্বেও তুমি কেন মসজিদে এসে আমার শুকরিয়া আদায় করলে না। আল্লাহ প্রশ্ন করে আমি কি তোমারে পয়দা করি না, চাষওয়ালা জন চাষ জমিনে চলে যায়, দোকানওয়ালা দোকানে চলে যায়, আল্লাহ প্রশ্ন করে আনতুম তাসরাউনা হু আম নাহনু যারউন, আমি কি তোমার চাষ করে দিই না, না তুমি চাষ করো, বলো তুমি 10 কিলো ধানকে ওই জমিনের মাটির নিচে ফেলে চলিয়েছো গোলাম, তারপরের কাজটা যদি আমি না করতাম তুমি কোনোদিন কোনোদিন তার থেকে ধান তুমি পেতে না, তুমি অন্ধকারে চলে দিয়েছো। আমি আল্লাহ তাবারক তাআলা যদি মাটিকে বলে দিতাম মাটি রে লোহাকে তুমি খেয়ে নাও, পায়খানাও খেয়ে নাও, যত জিনিস মাটির মধ্যে দেওয়া হয় সব কিছু খেয়ে নেই, কিন্তু আমি মাটিকে বলেছি আমার আশরাফুল মাখলুকাত, যা বীজ বা গাছ দিয়ে আসবে কোনোদিন কোনোদিন তুমি খেয়েও না তাকে ফলাও, এই জন্য মাটি খাই না আমি, ফারিস্তাকে কাজে কলমে লিখিয়ে দিয়ে ওই ধানের মুখটাকে পাঠিয়ে আস্তে আস্তে গরম দিয়ে লিখলিকে পাতা বার করে দিই, আর তোমন ছিল না গো আমরা তোমন ছিল না, আসমান থেকে পানি বর্ণিত তুমি তোমার 10 কিলো ধানকে 10 কুইন্টালে রূপান্তরিত করে বরকত দিয়ে তোমার খামার পর্যন্ত অবস্থা পর্যন্ত গলা পর্যন্ত পৌঁছে দিয়ে তুমি টাকা এবং চাল উপার্জন করে নাও, ওরে গোলাম তা সত্ত্বেও কি আমার মালিক বলে তুমি ডাকবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই আল্লাহ।